হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফ্লামেক্স 400 ট্যাবলেট সম্পর্কে, এবং এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই ফ্লামেক্স 400 ট্যাবলেটটি কী ধরনের মেডিসিনটা তৈরি করা হয়েছে, কোন কোন রোগের জন্য বা কী কী সমস্যার জন্য আপনারা খেতে পারবেন, মেডিসিনটি খাওয়ার নিয়ম, সাইড এফেক্ট আছে কি না এবং প্রাইস কত পড়বে, এগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশান আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজনীয় হবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। ফ্লামেক্স 400 ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে আইবুপ্রোফেন মেডিসিন দিয়ে, যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে 400 মিলিগ্রাম সমপরিমাণ আইবুপ্রোফেন মেডিসিন, এবং এই ট্যাবলেটটির প্রস্তুতকারক এসিআই লিমিটেড। ফ্লামেক্সের এক পাতা অর্থাৎ 10টি ট্যাবলেটের মূল্য পড়বে 14 টাকা, এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাবো যে এই ফ্লামেক্স 400 ট্যাবলেটটি কী কী কাজ করে বা কোন কোন রোগের জন্য বা সমস্যার জন্য আপনারা খেতে পারবেন। যদি আপনার শরীরের কোনো অংশে হালকা বা তীব্র ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যাবে ব্যথানাশক হিসেবে। দ্বিতীয়ত, যদি আপনি কোনো মোচড় খান, সেটা হাতে বা পায়ে হতে পারে, অথবা যদি আপনি যদি আঘাত পাওয়ার কারণে যদি আপনার হাড়ে ব্যথা পান বা মাংসপেশিতে ব্যথা পান, সেক্ষেত্রে এই ফ্লামেক্স 400 ট্যাবলেটটি খাওয়া যাবে ব্যথানাশক হিসেবে। আর তৃতীয়ত, যদি আপনার জ্বর উঠে এবং জ্বরের কারণে শরীর যদি ব্যথা করে, অথবা যদি আপনার দাঁত ব্যথা করে, শরীরের কোনো অংশে আঘাত পাওয়ার কারণে যদি ব্যথা লাগে, অথবা যদি আপনার শরীরের কোনো অংশের জয়েন্টে ব্যথা করে, হ্যাঁ হালকা মৃদু প্রকৃতির, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। যেমন আপনার পায়ের জয়েন্ট বা হাতের জয়েন্ট বা আঙ্গুলের জয়েন্ট যেগুলো রয়েছে, এগুলোতে যদি আপনার মৃদু বা হালকা প্রকৃতির ব্যথা থাকে তাহলে এই ট্যাবলেটটি এই সকল ব্যথার জন্য খাওয়া যেতে পারে। আর এবার আপনাদেরকে জানাই যে ফ্লামেক্স 400 ট্যাবলেটটি কীভাবে খেতে হবে বা কী পরিমাণে খেতে হবে। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে তারা তাদের রোগের অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন মাত্রায় এই মেডিসিনটি খেতে পারবে। যেমন আপনার যদি ব্যথার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে 3 বেলায় একটি একটি করে 3টি খেতে পারবে একদিনে। আর যদি ব্যথার পরিমাণ মিডিয়াম প্রকৃতির হয় তাহলে সকালে এবং রাতে একটি একটি করে 2টি একদিনে খেতে পারবে। আর ট্যাবলেটটি খেতে হবে আপনার ভরা পেটে খাবারের পর, এবং ট্যাবলেটটি খাওয়ার আগে খালি পেটে আগে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নিতে হবে। কারণ হচ্ছে এই মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মেডিসিনটি খেলে হয়তো আপনার বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, বুক জ্বালা পড়ার সমস্যা দেখা দিতে পারে, অথবা যাদের পেপটিক আলসারের প্রবলেম রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো একটু বেশি দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে যাতে এই প্রবলেমগুলো না হয় সে কারণে আপনারা আগে খালি পেটে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নেবেন। আর প্রেগনেন্সির অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই ট্যাবলেটটি মহিলারা খেতে পারবে না, ঠিক আছে? তো এ হলো আজকের এই ফ্লামেক্স 400 ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা। আশা করি মেডিসিনটির ইনফরমেশান আপনাদের প্রয়োজন হবে। যদি আপনারা মেডিসিন রিলেটেড আরও অন্যান্য ভিডিও আপডেট পেতে চান আমাদের সাথেই থাকুন। আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি, ধন্যবাদ।